আমি আমার পাল্লাদারকে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম, প্রতিদানে করলেন কিনা ঘন্টা বাজিয়ে দুর্গোৎসব ঋতু পূজায় ঢাক আর ময়নাটিয়া উড়িয়ে দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছে কাক। হজ বরলা করে রয়ে দয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব মাঝে তাজ্জব বানিয়ে আপনাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে ছেলের হাতে নাড়ু দেবার মতো ভোলাবার চেষ্টা করেছে। ছেলের হাতে নাড়ু দিলে ছেলে বলে তাই বলে ছেলের বাবা ভোলে না, প্রকণ্ড উত্তাপে যেমন লৌহ খণ্ড গলে যায় তৎরূপ আমার পাল্লাদারে বাক্যোত্তাপ দেখে সমগ্র শ্রোতা বিন্দুকান দেখি গলিয়মান। আমার পাল্লাদার লেগেছে বলতে, আপনারা লেগেছেন বলতে, আর আমার ভিতর লেগেছে চল। এ জ্বলন ঠান্ডা হবে কি করে? আমি হবে 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 এমন এক মেয়ের পাল্লায় পড়লাম আমার মনে হয় এ মেয়ে নয়, এ নারী নয়, আমার মনে হয় আর নারী। তবে সত্যিকারে মশাই একে দেখে দেখে মেয়ে ছেলে মতো লাগছে, এ কাঁসা নয় পিতল নয়, দেখতে যেমন ভরণ এ বেটা ছেলে নয় মেয়ে ছেলে নয়, হিজড়ার মতো কি বলবো আর। এই কবির কলবারকে বৃদ্ধি করার জন্য একটা কবিয়াল একটা কবিয়ালকে প্রশ্ন করেন আর একটা কবিয়াল উত্তর দেন, হাত এবং প্রতিঘাত। মানুষ কবিগান শুনতে আসে কেন? যদি জিজ্ঞেস করা হয় কবিগান শুনতে আসেন কেন, কবিয়ালরা কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোকে আর একটা কবিয়াল দিয়ে উত্তর করতে হয়, তাতে ভালো আর খারাপ। আমার পাল্লাদার উনি উত্তর দিতে দ্বিধা কিছু করেন, উত্তর দিয়েছে আমি বলবো না দেয়, কারণ আমার বলার দরকার না, সেই বিচারটা করবেন আপনারা। একটা কবিয়াল একটা যখন প্রশ্ন করেন, শ্রোতাবর্গ যারা বসে থাকেন তারা লক্ষ্য করেন যে প্রশ্নটা কিভাবে সমাধান হলো। আমার তো বলার দরকার নাই, হলো না তো বলা যাবে না, কারণ আমি যদি বলিও হলো না আমার পাল্লাদারকে বুঝতে পারছেন ওর যা মুখের ধার ওর যা মুখের চেহারা, ও উঠে এসে বলবে তোমারও হলো না, আবার আমি উঠে আসবো দিয়ে বলবো তোমার হলো না। তাহলে এই হলো না করে যদি আজকে সময়টা কেটে যায় মালিক বাবু বলবে দাদা তাহলে আমাদেরও হলো না, মাল করে দেবেন। এই ঝগড়া কিন্তু আপনাদের গ্রামে থাকবে না, ঝগড়া কিন্তু আমাদের ঘর পর্যন্ত যাবে, যাবে না? আপনাদের গ্রামে গান করতে এসেছি দুটো পয়সা তো নেব, আচ্ছা সেই পয়সা যদি না পাই যখন বাড়ি যাব জামাটা খুলে যখন স্ত্রীর হাতে দেব তখন পকেটে হাত দিয়ে দেখবে মাল আছে না নাই, যদি মাল না থাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, পরা গেলে গান করতে পয়সা তখন কি বলবো আর বলো না। এমন এক মেয়ের পাল্লায় পড়লাম, ও বললো হলো না, আমি বললাম তোমারও হলো না, মালিক বাবু সকালবেলায় বললো দাদা আমাদেরও হলো না, মাল করি দেয়। আমার বউ জামাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলবে এই দেখো তাহলে তোমার যখন হলো না ওদের যখন হয়নি তাহলে দেখো আমারও হলো না, এত বলা যাবে না। এ বিচার আপনারা করবেন, এ বিচার আপনারা করবেন। আমি আমার পাল্লাদারকে আহা বলি এমন বেশি কথা জিজ্ঞাসা করি, মাত্র চারটি কথা জিজ্ঞাসা করেছিল। আমার প্রথম প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ পুরুষ
আমি যদি কৃষ্ণ তুমি হবে রাধা। কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করাইলে কখন কোথায় দেখালো কাকে দেখালো আমি সেটা আপনাদেরকে প্রমাণ করেছিলাম। আমার জানতে ইচ্ছে জানার ইচ্ছে জানার দরকার রাধারানী কবে কাকে কোন সময় বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। আমি তো নামটা পড়িয়ে দিয়েছিলাম যে রাধারানী যাতে তোমার সুবিধা হয় তুমি বিশ্বরূপটা কখন দেখালে। 20 বছর রাধারানী দেখিয়েছে আমি তো বলেই দিয়েছি। এক নম্বর, দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করেছিলাম শাস্ত্রটাকে বাদ দিয়ে আমি বাস্তবে কিছু আলোচনা করেছিলাম। এখনকার দিনে বর্তমানে মায়েরা সবাই কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা জ্বালায়, এমন একটা দিন এমন একটা দিন এমন তিনটি দিন আছে বৎসরের মধ্যে 365 দিনের মধ্যে সন্ধ্যা জ্বালতে নাই, সেই তিন দিন কোন তিন দিন? কি বলল কবে কবে বললো গো হোমবুবাচি দিনে নাকি সন্ধ্যা জ্বালে না? আপনাদেরকে যেভাবে বুঝিয়েছে আপনারা বুঝে নিয়েছেন, আমার তাতে কোনো ক্ষতি নাই, খুব ভালো। দুটো বললো, যা হলো আর না হলো বললো তো কিছু, হোক আর না হোক বলছো তো কিছু ছেলেটা মেয়েটা। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করেছিলাম, আপনারা জানেন খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন, খ্রিস্টান ধর্ম যখন প্রবর্তক যীশু, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ, সনাতন ধর্মের প্রবর্তক কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, সপ্ত পুরুষ, মেয়েরা কোন ধর্ম নিয়েলেন, কোন জায়গায় পূজা করলেন? বলেছে ভালো, খুব সুন্দর বলেছে। তাহলে কবি গান আপনারা ভালোই শুনছেন। আমাকে বলতে বলতে বললেন তুমি তলার মাল, উপরে উঠে আসছে কেন? কালীতলায় পড়ে থাকে শিব, জিজ্ঞাসা করলেন তুমি তলার মাল উপরে উঠে আসছো কেন? তলাকার মাল যে উপরে তুলতে পারে সেই তো পুরুষ। তুমি থাকো একদিন উপরে আমার বুকে উপরে, আর আমি 364 দিন তুমি তলায় পড়ে থাকো আমি উপরে দাঁড়িয়ে থাকি। যখন কালী পুজো হয়ে যায় যখন বিসর্জন করে তখন কি হয়, এক রাত্রি পরে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়, আর যখনই জলে ফেলে তখন দেখবেন কালী তলে পড়ে গেল শিব উপরে দাঁড়িয়ে। তাহলে 364 দিন আমি উপরে, তুমি এক রাত্রি তলাতে পড়িয়ে যদি তোমার এত কষ্ট হয় তাহলে এক মাস যদি তলাতে পড়ে থাকতে তুমি তাহলে তোমার কি অবস্থা হবে, বুঝতে পেরেছ? আমার তো কোনো কষ্ট হয় না, আপনারা কালীতলায় গিয়ে দেখবে শিব তলাতে পড়ে আছে কালী উপরে দাঁড়িয়ে আছে, একটা পা দিয়েছে টুটিতে আর একটা পা দিয়েছে ভুটিতে। আচ্ছা কথাই বলে তো টুটিতে পা দিয়ে এক হাত দিবে বার করে দেবো, তা জিহ্বাটা আমার না বেরিয়ে ওর বেরিয়ে গেল তা তোমার কি এমন কষ্ট হয়েছে? উপরে কিছু চাপ পেয়েছে নাকি? কিছু নিশ্চয় কষ্ট হচ্ছে। তাহলে তলাতে থাকি আমি একদিন, আমি তো বেশি দিন থাকি না। বাবারে বলতে বলতে বললেন বন্দে মাতরম, বন্দে মাতরম এটা লিখলো কে? বঙ্কিমচন্দ্র। তিনি ভারত মাতাকে সম্মান দিলেন, কলম দিলেন। তার আগে কি বলে ছেলেরা স্কুলে পড়তে গিয়ে কি বলে? জনগণ মনয় অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা পুরুষ। বন্দে মাতরম বলছো তার আগে জানো সমস্ত কর্তার অধিকারী বিধাতা পুরুষ, পুরুষ ছাড়া মেয়েদের কোন অবদান নাই, পুরুষ ছাড়া মেয়েদের কিচ্ছু করার নাই। এই মেয়েদেরকে সৃষ্টি করেছেন
পুরুষ পাম অম্ব হইতে রাধা রানীকে সৃষ্টি করলেন, এটা হচ্ছে হিন্দু শাস্ত্রে। ইসলাম শাস্ত্রে চার নাম হচ্ছে আদম, যে আদম পাম পাজর থেকে হাওয়া বিবিকে সৃষ্টি করলেন। এখানে কোন মুসলমান আছে? আছে আছে। তারা ভুল বললাম না ঠিক বললাম? ঠিক তো। তাহলে আমাকে আর কিছু বলতে হবে না, হয়ে গেল কাজ, তোমাকে আমি সৃষ্টি করেছি। মমিনগঞ্জ যখন মসজিদে যায় তখন কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন তো, মসজিদ থেকে যখন বেরিয়ে আসে তখন কি দোয়া বলে? আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাযলিকা, বলে না? মেয়েরা কি বলে? একটা মুসলমানের সঙ্গে এক ভদ্রলোকে যদি দেখা হয়, এক মমিন আর এক মমিনের সঙ্গে যদি দেখা হয় কি বলে? আসসালামু আলাইকুম, অধিকতর দেয় ও আলাইকুম সালাম, বলে না? বলো দেখিনি, তোমরা কি বলো? তোমাদের ক্ষমতা আছে? হ্যাঁ, এই কোরআন লিখলোকে কোরআন লেখা কখন শুরু হয়? 610 খ্রিস্টাব্দে কোরআন লেখা শুরু হলো, 632 কোরআন লেখা শেষ হয়, 22 বছর ধরে কোরআন লেখা হলো, 6666টা আয়াত দেওয়া হলো, সূরা নিয়ে 9999টি আয়াত হলো। প্রথম আয়াত, প্রথম আয়াত ইকরা বিসমি রাবি কালাজি খালাক। কোরআনটা পড়ে দেখো ভালো করে। মাননীয় শ্রী সমাজ, পুরুষের অবদান লিখল কে? পুরুষ ফতেয়া। তোমার নামটা আমি লিপিবদ্ধ করেছি তাই তুমি বলছো ফতেয়া। নারীর ক্ষমতা নাই, মেয়ে ছেলের কোনো ক্ষমতা নাই। মা, আজকে আমার কথায় যেন কেউ রাগ করবে না। মা গো, আমার কথায় রাগ করলে আপনারা ভুল করবে, কারণ মেয়ে ছেলের কোনো অস্তিত্ব নাই। এই নারীদিকে নিয়ে খেলা করে পুরুষ, এই পুরুষের সঙ্গ ধরার জন্য মেয়েরা ব্যস্ত। তার প্রমাণ আছে, যার নাম হচ্ছে খাদিজা বিবি। হযরত মুহাম্মদের সঙ্গ ধরার জন্য তিনি ব্যস্ত। তখন হযরত মুহাম্মদের বয়স ছিল 25 বছর, আর খাদিজা বিবির বয়স ছিল 40 বছর। তুমি 15 বছর বয়সের বড়, তবু তুমি আমার সঙ্গ ছাড়া হওনি। তুমি কখন চেয়েছিলে যে কখন আমি হযরত মুহাম্মদকে পাবো? লজ্জা করে না খানি? মেয়েদিকে খালি লজ্জা করে না? ওই জন্য কথাই বলে, মেয়েদের নাক না থাকলে পায়খানা খেতে। মায়েরা এখানে যারা বসে আছেন, মায়েরা মনে মনে করছেন তাই তো বাবা তুমি কি বলছো। বলছে ছেলেদের, ছেলেরা দুধ দেয়, ছেলেরা দুধ খায়, ছেলেদিকে মানুষ করে, মেয়েরা করে। বাচ্চা হয় স্তন দেন, ছেলেরা দুধ খায়। দুধ পেলে কোথা? দুধ পেলে কোথা? বাবার ঘরে যখন ছিল তখন কুইন্টাল দুধ দিয়েছিল? এ মাল আমার, আমার সুসান। যতক্ষণ পর্যন্ত ডিম্বাণুতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নারী স্তনফিত হতে পারে না। তুমি কিসের সংকল্প করছো? তুমি কিসের অহংকার করছো? এই অহংকারের জন্য তোমার এই দশা। কি দশা? রুক্মিণী একদিন অহংকার করেছিল। চার নাম হচ্ছে রুক্মিণী। কৃষ্ণ বলেছিলেন, রুক্মিণী তুমি রূপের অহংকার করছো, এই রূপ তোমার একদিন চূর্ণ হয়ে যাবে। কখন? আগত কলিযুগ, আমি যখন গৌর হব তুমি হবে বিষ্ণু প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। অহংকার করেছিলেন, যত ধন লাগে সমস্ত ধন দিয়ে তোমায় আমি কিনতে চাই। ভগবান পরম পুরুষ বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া সত্যভামা তোমার এত অহংকার, নারী জাতির অহংকার বেশি ভালো নয়। তুমি যখন অহংকার করলে আগত কলিযুগে আমি যখন গৌর হব তুমি হবে লক্ষ্মীপ্রিয়া, কাল সর্ব দংশনে তোমার মৃত্যু হবে।
আমি হব গৌর জগৎবাসী হাসবে তোমাদেরকে দেখে। আমি তোমাকে কান্দাইনি, আমি তোমাকে কান্দাইনি, আমি তোমাকে সঙ্গেও নিতে চাইনি। মাননীয় শুধু সমাজ, পুরুষ কি করে না? পুরুষ বিশ্বকবি রবি ঠাকুর নোবেল পুরস্কার পেলেন, হ্যাঁ সে হচ্ছে পুরুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হচ্ছেন পুরুষ, দেশের জন্য প্রাণ দিলেন, নিরুদ্দেশ হলেন। চার নাম হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, পোয়াটা মেয়ে নিরুদ্দেশ হইল, দেখাতে পারবে তোমরা ঘরেই মর্তানি, ঘরেই তোমরা কেবল ওই খুন দিন রাতি জানো, আর লোকের গীত গাইতে জানো, স্বামীর নিন্দা গাইতে জানো। জীবনে তো কোনোদিন স্বামীকে প্রণাম করো না, করে তোমায়রা করেন স্বামীকে প্রণাম করেন? এক মেয়ে প্রণাম করেন। মেয়েদের প্রথম কর্ম কি? সকালবেলায় উঠে নিজে নিজে স্বামীকে একটা প্রণাম করা। কোয়াটা মেয়ে করে রে, স্বামীকে প্রণাম করলে কি হয়? স্বামীকে প্রণাম করলে কি হয় না? 33 কোটি দেবতা সন্তুষ্ট হয়। এখনকার দিনে বর্তমানে মেয়েরা স্বামীকে প্রণাম করে না, প্রণাম করবে? হ্যাঁ কেন প্রণাম করে না? এক বিছানায় শুয়ে আছে, এক বিছানায় শুয়ে আছে, হয়তো মশাটা আসে কাম দিয়েছে, কে কার ঘরে ঠাঞ্চে বলছে, বলাও তো যায় না, হইতেও তো পারে। একটা প্রণাম করলে কি ক্ষতি হয়? কোন মেয়েতে প্রণাম করে না। প্রণাম করলে কি হয়? লাবণ্য বৃদ্ধি হয়। প্রণাম করলে কি হয়? পরমায়ু বৃদ্ধি হয়। প্রণাম করলে কি হয়? সংসারে মঙ্গল হয়। প্রণাম করলে কি হয়? স্বামী চিরজীবিত। সেই স্বামীকে এরা কোনদিন প্রণাম করে না। হ্যাঁ বলতে পারেন মেয়েদের ধর্ম আছে? আগেকার দিনে, আগেকার দিনে সত্যি কথা বলুন তো মা, স্বামী যতক্ষণ না খেত ততক্ষণ পর্যন্ত মেয়েটা জল গ্রহণ করতো না, সত্যি কথা বলতো। আর এখনকার দিনে কোন মেয়েটা থাকে? আচ্ছা দেখছেন কিরকম গতর বাজিয়েছে খেয়ে, হ্যাঁ হাঁড়ি টেঁটে খেয়ে নেয়। কি বলবো মশাই, সত্যিকারের কথা, এ বলতে লজ্জা আমায়, বলতে লজ্জা লাগে। এরা যার খায় তারই পরে, তার ঘরেই থাকে, এরা তার কথা শুনে না, তার লোকের কথা শুনে, জীবনে শোনেনি শুনবেও না। মা গো কি বলবো লজ্জার কথা। আগেকার দিনে ভাসু শ্বশুর জ্ঞান করতো, ভাসুরকে প্রণাম করতো, শ্বশুরকে সেবা করতো, শাশুড়িকে সেবা করতো। এখনকার দিনে বর্তমানে এই মেয়েদের দোষে সংসার ভাঙছে, সমস্ত দোষ মেয়েদের। এদের যে এখনকার বর্তমানে পোশাক বেশভূষা, বলুন সত্যি কথা বলুন, সকালে উঠলে আগেকার দিনে আমাদের সকালবেলায় মেয়েরা ছরমারুল দিত, সূর্য উঠিবার আগে ছরমারুল দিতে হতো। আর এখনকার দিনে মেয়েরা তো আটটার কমে ঘুম ভাঙে না, ছরমারুল দেবে কখন? সে সংসারের মঙ্গল হবে, তারা সুখী হইতে পারে, ওই জন্য অকালে বিধবা হচ্ছে, স্বামী সেবা করে না, বিধবা হচ্ছে, বিধবা হবে না কেন? শীতির সিঁদুর স্বামী যদণ্ড দর্শন করবে, তদণ্ড স্বামীর পরমায়ু ক্ষয় হয়। এখনকার দিনে মেয়েরা বাবার মাথায় তো কাপড় নাই, কোথায় গেল মাথায় কাপড়? কোথায় গেল শীতির সিঁদুর? আগেকার দিনে ছিল হাই রোডে মোরাম, মানে সোজাসুজি মাল নিত, এখনকার দিনে আর হাই রোডে নাই, সব বাইপাস। যত মেয়ে আছে সব সিঁদুর দেখবেন বাইপাস, সাইড একটু চিরিচ করে ঠিকই নাই। আর যে মেয়েগুলো দেখবেন বাইপাসে সিঁদুর লাগে, তাদের বাইপাসই ছেলে হবে, সিজার করে ছেলে হয় না। হ্যাঁ কেন হবে? কেন হাসপাতাল যেতে হবে? কেন সিজার করতে হবে? তোমাদের নিজের দোষ, তোমাদের চলন ভালো নয়। চলন ভালো আছে এখনকার দিনে মেয়েদের? হ্যাঁ বাবা, এখনকার যার মেয়ে ও দেখবেন ভালো করে হাত দিয়ে দেখবেন সব লংস কাটা আছে। এদের জীবনে কোনদিন সুখ হবে? স্বামীকে বলছে আসামি, ওরে স্বামী কি বস্তু, চৈতন্যের পত্রাবতী, জগৎকে শিক্ষা দিয়ে গেল যে ঘরে বসে স্বামীর সেবা করে
ভগবানকে পাওয়া যায়। গৌর প্রেমা আনন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। মা গো কি বলবো, এর গান করাটি কেমন হলো জানো? তিন ব্যক্তি রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, বসে আছে, একজনের মাথায় চুল নাই, আর একজন খোঁড়া, আর একজন অন্ধ। তিনজন রোডের ধারে বসে আছে, একটা লরি খুব দ্রুত গতিতে পেরিয়ে গেল ফরাফর করে, আর যার মাথায় চুল নাই সে বলছে, বটরে শালা আমার মাথার চুলের থাক ভেঙে দিল, আমার মাথায় চুলই নাই। খোঁড়া বসেছিল সে বলছে, গাড়ি ধরব, শালা উঠতেই পারবি না, গাড়ি ধরবি কি করে। অন্ধ বসেছিল যে অন্ধ চোখে দেখতে পায় না সে বলছে, বেশি লম্ব ঝম্প করিস না, যা গাড়ির নাম্বার টুকি নিয়ে যা, আমি যা ঘোড়া পাকে ধরবে। এর গান করাটি হলে ঠিক তাই, আমাকে বলছে লক্ষ্মী সরস্বতী সাবিত্রী দুর্গা, এরাই তো সব জুগিয়েছে, লক্ষ্মী খাবার জোগালো, সরস্বতী বিদ্যা জোগালো, এই সরস্বতীকে তৈরি করলো কে, সৃষ্টি করলো কে, লক্ষ্মীকে সৃষ্টি করলেন কে, দুর্গাকে সৃষ্টি করলেন কে, তুমি কোন পুরুষের কথা গাইছো, যার মুখের কথা নাই, সরস্বতী তো নিজেই পোপা, হ্যাঁ লোককে কি দান করবে, কি বাক্য দান করবে, ওর যে বাহন হাঁস সারা জীবনটা প্যাক 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 করছে চিংমলিও, জীবন একটা কথা বলাতে পারে না, বলতে পারো কার অভিশাপ ওই হাঁসে কথা বলে না, কার অভিশাপ, তোমার নিজের তোমার নিজের বাহন হয়ে সে যদি কথা বলতে না পারে, তুমি জগৎকে কিভাবে কথা বলতে পারবে? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাইনি সাড়ে তিন দিন, আমি আমাকে চেনো না, তোমার হারে হারে ওষুধ ভরে দেবো, আজ যা দেবো হারে হারে, সাত দিন সাত রাত এই প্যান্ডেলে পড়িয়ে প্যাট পেরে কোথায় বেরিয়েতে না পারে। পুরুষকে চেনো না, এই পুরুষ কেমন পুরুষ, পুরুষ কাকে বলে, পুরুষ হচ্ছে অন্ত, রুষ হচ্ছে বাস করা, যিনি অন্তপুরে বাস করেন তিনি হচ্ছেন পুরুষ। এক জায়গায় কলম দিলেন, বললেন অমন বিশ্ব শিষ্য লীলা, মানব রূপে হরির খেলা, মানবের বলা মম স্বার্থ নয়, দ্বিভুজ মুরলী ধর, পরমাত্মা পরমেশ্বর, আত্মা রূপে সর্বেশ্বর, সর্প ঘটে রয়, সপ্তপুরী সহসারে সূক্ষ্ম আত্মা তদ উপরে, ষটচক্র ভেদ করি আত্মার দর্শন, এই নরবপুর নির্মাণ করি, আত্মা রূপে আছেন হরি, এই তত্ত্ব নিরূপণ করি, কহেন মহা ষটচক্র ভেদ করতে পেরেছ জানো? পুরুষ শুদ্ধ কিসে, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে, আর পুরুষ শুদ্ধ কিসে আমাকে বলতে হবে, না বলে ছাড়বে, তাহলে মেয়েরা কিন্তু প্রতি মাসে মাসে অশুদ্ধ হয়, পুরুষ অশুদ্ধ না হলেও হতে পারে, এক বিন্দু শস্য প্রমাণ নয় স্বরূপ, এক বিন্দু শস্য প্রমাণ নয় স্বরূপ, বিন্দু যদি তার নির্গত হয় 72 ঘন্টা অশৌচ পালন করতে হয়, ভালো করে দেখে নাও গা, সেই বিন্দু যতদিন পর্যন্ত ধরে রাখবে ততদিন পর্যন্ত পুরুষ সবসময় শুদ্ধ, বিন্দু পাতনং মরণং বিন্দু ধারণং জীবনং, বিন্দু ধরে রাখতে পারলে পুরুষ বেঁচে আছে শুদ্ধ, আর বিন্দু পাত হয়ে গেলে 72 ঘন্টা অশৌচ পালন করতে হয়। এ তত্ত্ব তোমার জানা বড় কঠিন বন্ধু, এ তত্ত্বে যাবার তোমার কোনো ক্ষমতা নাই, বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষম্মা, এই নারীর যারা সাধন করে সুষম্মা নারীকে ধরার জন্য নির্জনে তারা বসে বসে পুরো কুম্ভ শেষ হয় রিচক, পুরো কাকে বলে, পুরো কাকে বলে, শ্বাসকে টানো, পুরো কাকে বলে, শ্বাসকে টানো, শ্বাসকে টেনে নিয়ে হলো কুম্ভ, কাকে টানবে, কে টানছে শ্বাসটাকে, টানছে কে, আমার শ্বাসটাকে টানছে কে, অপান বায়ু, অপান বায়ু শ্বাস টানছে কাকে, না প্রাণ বায়ু, প্রাণ বায়ু থাকে কোথা, অপান বায়ু থাকে কোথা, লক্ষ্য করবেন এদিকে, প্রাণ বায়ু কত কোন জায়গায় থাকে,
আর অপান বায়ু কোন জায়গায় থাকে? প্রাণ বায়ু থাকে নাভির উর্ধ ভাগে, নাসিকার অর্ধ ভাগ থেকে। এই জায়গাটার নাম হচ্ছে প্রাণ বায়ু। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এটা হচ্ছে প্রাণ বায়ু। নাভির নিম্ন ভাগ থেকে গুহ্যদেশ পর্যন্ত যে অপান বায়ু, এই অপান বায়ু প্রাণ বায়ুকে ডাকছে টানছে, তাই একত্রিত করে যাকে বলা হয় সমবায়ু। নিতাই গৌর হরি বল। এর নাম হচ্ছে প্রাণায়াম, এর নাম হচ্ছে যোগ। যোগ কাকে বলে? পারলে পুরুষ পারে। যোগ কাকে বলে? যোগ মানে কি? যোগ মানে মিলন। কার সঙ্গে কার মিলন? কার সঙ্গে কার মিলন? ভক্তের সঙ্গে ভগবানের মিলন। ভক্তকে ভগবানটাকে, প্রাণবায়ু হচ্ছে ভগবান, অপান বায়ু হচ্ছে ভক্ত। এই ভক্ত ভগবানের মিলন করার নাম হয় কুম্ভ, এর নাম হচ্ছে সমবায়ু। মূলাধার থেকে চলে আসবে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে চলে আসবে মণিপুর, মণিপুর থেকে চলে আসবে অনাহত, অনাহত থেকে চলে যাবে বিশুদ্ধাক্ষ, এই বিশুদ্ধাক্ষ থেকে চলে যাবে আজ্ঞা চক্র, যার নাম হচ্ছে দ্বিদল পদ্ম। এই দুটি অক্ষর গুরু গোবিন্দ অভেদ, যে জায়গায় বসবাস করছে সেই জায়গাটার নাম হচ্ছে দ্বিদল পদ্ম। গৌর পরমানন্দিনী দাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা এ তত্ত্ব তোমার দ্বারায় হবে না, নারীর দ্বারায় হয় না, এটা পারলে একমাত্র পুরুষ পারে। যে পুরুষ তত্ত্ব কথা, তত্ত্ব কাকে বলে? তত্ত্ব কাকে বলে? আর তথ্য কাকে বলে? তত্ত্ব কাকে বলে? তথ্য কাকে বলে? তত্ত্ব হচ্ছে, তথ্য হচ্ছে দুটি ভাগ। একটা বৃক্ষ যেমন, একটা বৃক্ষ যেমন শাখা প্রশাখা ফলমূল ডালপালা, এইগুলো হচ্ছে তথ্য। আর তত্ত্ব কাকে বলে? মূল শিকড়টা যে জায়গায় আছে সেই জায়গাটার নাম হচ্ছে, ওই মূল শিকড়টা হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বজ্ঞানী যারা, তারাই তো ব্রহ্মজয়ী পুরুষ, কামজয়ী পুরুষ, তারাই তো ভগবানকে বশ করতে পারে, তারাই তো ভগবানকে চিনতে পারে, তারাই তো ওই চক্র রাধা চক্র ভেদ করতে পারে। চক্র আছে দুটি, একটা আছে নারায়ণের চক্র আর একটা আছে রাধা চক্র। যে রাধা চক্র ভেদ করেছে সেই হচ্ছে মহাপুরুষ। রাধা চক্র কে ভেদ করলো? মাতৃগর্ভে যখন ছিল, যার নাম হচ্ছে ব্যাসবস্ত্র সুখদেব। আমি তো প্রসব হবে না বলে কেন বাবা? তুমি যদি প্রসব না হও তোমার মা বড় কষ্ট পাবে। বললো প্রভু আমি প্রসব হতে পারি, এই চক্র যদি আমি ভেদ করতে পারি তবে আমার নাম হবে রাধা চক্র ভেদ। সেই রাধা চক্রটা কি না? মায়া শূন্য যদি করতে পারো, হে প্রকৃতি বলতে পারো, একটা পুরুষের জন্য তুমি মায়া শূন্য করেছো। একটা পুরুষ তোমাকে আমি শূন্য করতে পারি, আমার নাম হচ্ছে ব্যাসপুত্র সুখদেব মনি। মায়া বলতে পারো প্রকৃতি কোথায় ছিল সেদিন? তোমার ক্ষমতা হয়নি, বললেন আমি মায়া শূন্য করবো। একটা সর্ষে তাহলে তোমার নাম হবে রাধা চক্র ভেদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা এই পুরুষের জায়গায় এসো, তোমার মতো কত নারী আজকে মাথা চেঁচে তোমাকে ঢোল ঠেলে বাড়ি পাঠাবো। গৌরে প্রেমানন্দে হরি কেন যে তুমি ভালোবাসো,
বাজবে না কোনো দিন মিলনে খাতা আমার
মানুষের জীবন হচ্ছে একটা খাতা, মন হচ্ছে পাতা। যত উল্টাবেন তত উল্টা দিক থাকবেন, এ পাতার শেষ নাই। মেয়ে ছেলে জীবনে কোনোদিন পুরুষের কথা শোনেনি, আজকে শুনে। স্বয়ং শিবের কথা শোনেনি দুর্গা। দুর্গাকে এত নিষেধ করলে, দেখো তুমি তোমার বাবার ঘর যাইও না। এই দুর্গা বলছে আমি যাব। মহাদেব বললেন শোনো, স্বামীর কথা শুনতে হয়, স্বামীর কথা না শুনলে মেয়েদের অমঙ্গল হয়। বললো তুমি যা বলবে বলো, আমি তোমার কথা শুনবো না, আমি বাবার ভারিয়ে যাবো। শালা মেয়ে ছেলে যা, এরার কথা শুনে, কথা শুনলো না, বাবার ঘর গেল, ফল ভালো হইল। দক্ষালয়ে গিয়ে পটল ডাঙার টিকিট কেটে দিল, হইলো কি তোমার ফল ভালো হইলো। আমি তাই সত্যিকারের কথা, আমি মায়েদের চরণে শতকোটি প্রণাম করে আমি জানি মা গো, আপনাদের চরণে হাত দেওয়ার মতো এখন সময় নাই। তবে এইখান থেকে আমি পায়ে ধরে বলছি, আপনাদের যদি কারি মরতে ইচ্ছা তো বাবার ঘরে মরবে, কেন শ্বশুর ঘরে মরে না। দুর্গা যেমন মরেছিল দক্ষালয়ে, কি ভাগ্যাস মহাদেবের ঘরে মরেনি। মহাদেবের ঘরে মরলে কি বিপদ হইতো। আর যে মেয়েগুলো কথা না শোনো স্বামীর, তাদের সেই মেয়েদের কপালে যে কি কষ্ট হয় সে একমাত্র ভগবান জানে। সতীর দেবতাপতি জীবনের ঈশান পূজেতে এসেছো ভবে চরণ তাহা। মানুষের জীবন হচ্ছে একটা খাতা, মন হচ্ছে পাতা। যত উল্টাবেন তত উল্টা দিক থাকবেন, এ পাতার শেষ নাই। অল্পে সন্তুষ্ট হয় না। মেয়েদের মনে মনে হয় কানের হইলো যদি গলার হারটা দিতে ভালো হইতো। হ্যাঁ মনে মনে করে আমার স্বামীটা বড় বদমাশ, ওর স্বামীটা কত সুন্দর দেখো, এই যে তার মনের পাতা উল্টা দিক থাকে। এই খাতাতে যদি কোন ভদ্র মহিলা অর্থাৎ কোন নারী জাতি বা অর্থাৎ কোন মা যদি পুরুষের ছবি অন্তরে আঁকতে পারে, কানা হোক লেলা হোক খ্যাপা হোক কালো হোক, সে আমার স্বামী, সে আমার দেবত্ব তুলল। এই জ্ঞান যদি থাকে এর মতো মেয়ে, এই মেয়েটা এইরকম মেয়ে বলবে হ্যাঁ এটা খাই বাগিনী মেয়ে বাবা স্বপ্না। আর সত্যিকারের কথা মা আপনারা জানেন, মেয়া কিন্তু অনেক রকমের আছে, কাকিনী হাকিনী ডাকিনী যুগিনী আর লাগিনী। কাকিনী কাকে বলে, হাকিনী কাকে বলে? হাকিনী মেয়ে দেখবেন এই বড়া থেকে চিৎকার করবে, দেখবেন ওই দাগ না পর্যন্ত সব একে বলছে হাকিনী মেয়ে। লাগিনী মেয়া কাকে বলে? যে মেয়েগুলো দেখবেন রাতে শুয়ে থাকবে, ওই রাতের বেলাতে জিভে দেখবেন ওই জিভাটা বড় করে বাইর করে দেখবেন কপাল পর্যন্ত নিয়ে যাবে, খুব তাড়াতাড়ি স্বামীর মাথা খাবে। তাই গৌর হরি বল, বাহ বলে হল এটা যে লাগিনী। ডাকিনী মেয়া কেমন দেখবেন? এত ভাত খাবে, ভাত তো টিপি টিপে ভাত নেবে চুর করিয়ে, বিড়াল ডাইন খেতে পারবে না। বাহ 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 বাহ। আর লোককে বলবে আমি খেতে পারি না, আমি খেতে পারি না, কি জি হচ্ছে বাচ্চা কে জানে, আমাকে দেখাই না গো। সত্যিকার মা কি বলবে, আমি তাই দেখছি আমার ঘরে এত চাল কেন কমে গেছে, এত যদি খাইয়েছে ডাকিনি মেয়া। বুঝলেন, যদি আপনাদের গ্রামে থাকে খুঁজলে পাবেন। হস্তিনী মেয়ে কাকে বলে? হস্তিনী মেয়ে দেখবেন খাবে আর কতর বাগাবে আর লোকের পাড়ায় পাড়ায় গীত গাবে। বলুন আপনাদের গ্রামে খুঁজবেন পাবেন, দুই চারটা পাওয়া যাবে। তাই বলি ও তোমার ভক্তির জলে
হারে বাবা ঘুরিয়ে ঘুরিয়ে বলে হারি বাবা এই তো খেপা জীবন খাতাই জীবন খাতাই প্রেম যদি ছবি আঁকতে পারো তবে মেয়েরা সুখী হলে হইতে পারো যজন যাচন সাধন ভজন আছে চাতুলি নির্মলা হি মায়া কাছে রাখিও তুলি চন চাচন সাতন ভজন আছে চাতুলি মেয়ে ছেলে দরকার নাই দরকার হলে একটা বঙ্গ একটা ট্রেনে চাপিয়ে ভরে বঙ্গোপসাগর পার করে ফেলে দিবে সন্তান আমরা যজ্ঞ করে সন্তান করতে পারি দ্রৌপদ রাজা যজ্ঞ করেছিল যজ্ঞের মধ্যে সন্তান হয়েছিল যুবনাশ্ব রাজা যজ্ঞ করে এক ঘটি জল তুলেছিল সেই জলটা ভক্ষণ করে তার গর্ভে সন্তান হয় তার নাম হচ্ছে মান্ধাতা হয়েছিল হয়নি এই পুরুষকে যারা চিনতে পারে পুরুষের প্রতি যাদের ভক্তি আসে ওই জন্য তো মেয়েদিকে বলা হয় ভক্তি পুরুষের প্রতি অপ্রন্ত যখন ভক্তি আসে তখন তার নাম হয় ভক্তি নারীকে বলা হয় মহিলা পুরুষকে মায়াতে মোহতে ভুলিয়ে রাখে তাই তোমার নাম হয় মহিলা এই ছবি আঁকতে গেলে আঁকতে কোথা আগে তো ছবি নদীর তীরে বসে নির্জনে ছয়
তাহলে নদীর সব গ্রামে তো নদী নাই, ছবি আঁকবে কি করে? নদী পাবে কোথায়? চন্দ্র নারীতে অর্থাৎ ইরা নারীতে যদি ছবি আঁকা যায় ভজন ক্ষেত্রে ভজন চলবে, এক ফোঁটা বিন্দু পান হবে না। আর যদি যদি পিঙ্গলাই যায় তাহলে আর হইল না, তা না হলে হইল না। এরা যারা ভজন করে তারা জানে ভজন মানে কি, আগে বেছো তিন নদী দিদি বসে নির্জনে